চ্যানেলে আপনাকে স্বাগত। ও জ্ঞান তিমিরাম দর্শ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিত জ্ঞান তস্ময়ী শ্রী গুরবে নমঃ নমঃ বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে নমঃ আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃত ক্ষমা দরিজ শির মনে নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বই বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমঃ নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলে বর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ নম ভক্তি বিনোদায় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে শ্রী গৌরবীর ভাবভূমস্ত নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সর্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ বংশা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ময়ে বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমঃ নমঃ বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ চৈতন্য নমনে গৌরতিষ্য নমঃ রাধাং রাসেশ্বরী রম্মাং গোবিন্দ মোহিনীং পৌরাং বৃষবানুসুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরা নিত্যং তুলসী ত্বং নমঃ স্তুতে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহাত বিঘ্ন নাশ অবিষ্ট পুরম এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার মধুরেণু
মোর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত সন্নিবাস জনমে জনমে মোরে অভিলাষ এই ছয়ে গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয়ে গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম কুড়িয়াস নাম সংকীর্তন জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী মহাসংযমের মাস এই দামোদর মাস উপলক্ষে ৩২ দিন ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদনের আজকের ২১তম রজনী আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথা অমৃত আস্বাদনের আকিঞ্চনে যারা বহু দূর দূরান্ত থেকে এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে আজ পুনরায় শ্রবণ করব। শ্রবণ করছিলাম ভগবান শ্রী গোবিন্দ তিনি অষ্টমী তিথিতে কার্তিক মাসের অষ্টমী তিথিতে অপ্রাকৃত গোচারণ লীলা শুরু করেন। এর পূর্বে তিনি বাছুর চড়িয়েছেন কিন্তু গাভীদেরকে চারণ করার অনুমতি তিনি পাননি। গতকাল গোপাষ্টমী তিথি গিয়েছে এই অপ্রাকৃত তিথিতেই নন্দ মহারাজ গোপূজার আয়োজন করে গোপালের হস্তে গাভী চারণ করার দায়িত্ব অর্পণ করেছিলেন এবং সুবলের সহায়তায় শ্রীমতী রাধা রানীকেও ভগবান গোবিন্দ গোচারণে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। লীলায় পুষ্টি সাধনের জন্য প্রেমময়ীকেও সঙ্গিনী করেছিলেন। এদিকে যশোমতী মা গোপালের হাতে বাঁশি তুলে দিলেন সিঙ্গা দিলেন দ্বাদশ অঙ্গে গাভীর গোবর দিয়ে তিলক পরিয়ে দিলেন যেন কুদৃষ্টি কারো না পড়ে অসুর রাক্ষস তাদের নৈকট্য থেকে তাদের করাল গ্রাস থেকে যেন গোপাল সর্বদা মুক্ত থাকেন নিরাপদে থাকেন। যশোমতী মা
গোপাল কে সাজিয়ে দেওয়ার পর পাদুকা নিয়ে আসলেন দুটি পরিয়ে দেবেন। তখন গোপাল যশোমতী মাকে জড়িয়ে ধরে বলছে, মা এই পাদুকা দুটি তো আমি পড়তে পারবো না। বলছেন, কেন বাবা? বলছি, মা আমি যদি পাদুকা পড়ে গুচারণে যাই, নবলক্ষ ধেনু ওদের তো পায়ে কোনো পাদুকা নেই, এই যে গাভীগণ বাছুরগণ ওদের তো পাদুকা নেই, জুতা নেই, তো আমি জুতো পড়ে গুচারণে কিভাবে যাব? কতটা গুবৎসদেরকে গাভীদেরকে কৃষ্ণ সেবা করতেন, ভালোবাসতেন, এই জন্যই তো সনাতনী হিন্দুরা এতটা গো পূজা করে, গাভীদেরকে গোবৎসদেরকে এতটা মর্যাদা প্রদান করে, এতটা ভালোবাসে, এতটা ভক্তি করে, শ্রদ্ধা করে। বলছেন, আমি যদি পাদুকা পড়ে যাই তাহলে তোমার নবলক্ষ ধেনুদেরও পাদুকার ব্যবস্থা করে দিতে হবে, ওরা তো নগ্ন পদে যায়। গোপালের কথা শুনে যশোমতী মা অবাক হলেন, এটা কি করে সম্ভব বাবা? আমি নবলক্ষ ধেনুর জন্য পাদুকা কি করে ব্যবস্থা করব? কিন্তু গোপাল, বাবা তুই যদি নগ্ন পদে যাস, খালি পায়ে যাস, পথে কত কঙ্কর রয়েছে, কাঁটা রয়েছে, তোর পায়ে কোমল পায়ে বিদ্ধ হবে, আমি মা হয়ে কি করে সেটা সহ্য করব পুত্র? না মা, আমি আমি গু সেবা করার জন্য যাচ্ছি। দেখুন, এই যে সেবা, গু দেবতার সেবা, গাভীদের সেবা ভগবান নিজের হাতে করেছেন, আমি সেবার জন্য যাচ্ছি। সনাতনী হিন্দুদের গুবৎস তথা গাভীকে সেবা করার বিধান দেয়া হয়েছে, ব্যবসার জন্য লালন পালনের বিধান দেয়া হয় নাই, ব্যবসার জন্য লালন পালনের বিধান দেয় নাই শাস্ত্র, বরং অপরাধ হয় আমাদের। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, গাভী কিংবা গরু বৃদ্ধ হয়ে গেলে, মারা গেলে তাকে যথাযোগ্য মর্যাদায় সমাধি দেয়া হবে, বিক্রি করার কথা বলা হয় নাই। বিক্রি করলে আমাদের অপরাধ হবে, পাপ হবে। গোবিন্দ বলছেন, আমি সেবার জন্য যাচ্ছি, নবলক্ষ ধেনুর তাদের যদি পাদুকা না থাকে, তাদের জন্য যদি পাদুকার ব্যবস্থা করতে না পারো, তাহলে আমি কি করে পাদুকা পা দিয়ে গুচারণে যাব? তার পশ্চাতে, পাদুকা পায়ে না দেওয়ার পশ্চাতে আরো কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে ধরণী মা, সেই ধরণী মা আকাঙ্ক্ষা করছেন, ওই যে গতকাল বললাম না, সাতজন মা রয়েছেন আমাদের সনাতন শাস্ত্রে, সাতজন মা তাদেরকে মর্যাদা দিয়েছেন, গর্ভধারিণী মা, তারপর হচ্ছে গাভী মাতা, ভূমি মাতা, দেশমাতৃকা, এবং যিনি রাজ মাতা, দেশ পরিচালনা করেন, গুরুপত্নী অর্থাৎ গুরু মাতা, কুলপুরোহিত তার যে স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণের যিনি পত্নী, কুলপুরোহিতের স্ত্রী তিনিও আমাদের মা, ধাত্রী মাতা, দাই মা যাকে আমরা বলি, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন আমাদের সনাতন শাস্ত্র। সেই ধরণী মা, এই ভূমি মা, তিনি প্রতীক্ষা করছেন, তার হৃদয়ে অনেক দিনের বাসনা, কবে গোপাল গুচারণে আসবে, আর তার কোমল দুটি চরণ, সেই চরণ দিয়ে আলতু আলতু করে আমার বক্ষের মাঝে চিহ্ন দিয়ে দিয়ে গুচারণ লীলা সম্পাদন করবে। তাই মনে মনে গোপাল বলছেন, মা তুমি যদি আমায় পাদুকা পরিয়ে দাও, মনে মনে বলছেন,
তুমি যদি আমায় জুতো পরিয়ে দাও তাহলে ওই ধরণী মাতা ভূমি, ধরণী মা কে? আমাদের মা, কিন্তু ধরণী মূলত কে? বিষ্ণুর স্ত্রী। সমুদ্রে মেখলে দেবী, পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী কিন্তু আছে। এই যে প্রণাম মন্ত্রে বিষ্ণু পত্নী, পত্নী মানে স্ত্রী, বিষ্ণুর স্ত্রী ভগবানের লীলায় সহচরী হচ্ছেন ধরণী। তো সেই ধরণী অপেক্ষা করছেন কবে প্রভু হ্যাঁ তার কোমল চরণ আমার বক্ষে রাখবে, আমাকে চরণ চরণ দ্বারা অভিষিক্ত করবে। তাই গোপাল মনে মনে ভাবছেন, মা তুমি যদি আমায় পাদুকা পাদুকা যদি তুমি আমায় পরিয়ে দাও তাহলে আমার ভক্ত, আমার লীলায় সহচরী ওই ভূমি, সে তো বহুকাল ধরে প্রতীক্ষিত এই অভয় চরণ প্রাপ্তির জন্য, আমি যদি পাদুকা পরে যাই তাহলে তার হৃদয়ের কামনা যে অতৃপ্ত থেকে যাবে, তার হৃদয়ের বাসনা যে পূরণ হবে না, তাই তো আমাকে নগ্ন পদে যেতে হবে। বৃন্দাবনের সমস্ত পথের কাঁটাগুলো কঙ্কর, নুড়ি নুড়ি কঙ্কর মানে পাথরগুলো, ওরা ওরা মনে মনে ভাবছে যেন আর্তনাদ যেন করছে, আহারে হ্যাঁ কানুর চরণ কতটা কোমল, হ্যাঁ আমরা কঙ্কর হয়ে কাঁটা হয়ে পড়তে আছি, যদি সেই কাঁটা কানুর চরণে বিদ্ধ হয়ে যায় আমরা তো জনমের মতো অপরাধী হয়ে থাকব। ওই বৃন্দাবনের এগুলো তো ভাবরাজ্যের আলোচনা বাবা, এগুলো হচ্ছে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে আস্বাদন, গৌর হরির অগণিত ভক্তের মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি, আর অর্ধেক পূর্ণ হতে পারলেন না মাধবীলতা। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সনে করে প্রভু নর্তন আর কীর্তন। ভাবরাজ্যের আলোচনা সবার জন্য নয়, নিষেধ করেছেন গৌরগড়ি, কারণ অন্তরঙ্গ ভক্ত যারা বুঝবে না এই লীলার মাধুর্য। বৃন্দাবনে কঙ্কর এবং বিভিন্ন কাঁটা যেগুলো পথের মাঝে ধুলি কণার মাঝে আছে, ওরা ভাবছে আহারে ওহে কেন তুমি আমাদেরকে কাঁটা করে জগতে পাঠালে, পাথর গুলো ভাবছে আমাদেরকে এমন করে পাঠালে তুমি, তোমার কোমল চরণে যদি বিদ্ধ হয়ে যাই তাহলে তাহলে তো আমাদের মতো অপরাধী আর কেউ হবে না। মন চাচ্ছে সরে যাওয়ার, আবার এক মন বলছে কখনো বা হৃদয়ে উদ্ভাসিত হচ্ছে, আমরা যদি পথের দ্বারে এভাবেই পড়ে থাকি তাহলেও তো তোমার অভয় চরণকে স্পর্শ করতে পারবো, যে চরণ ব্রহ্মা আদি দেবতাগণ পর্যন্ত স্পর্শ করার অধিকারী নয়, আমরা তো সেই অভয় চরণ স্পর্শ করতে পারব। কিন্তু হে নীলমণি, হে গোবিন্দ, তুমি তোমার বংশী ধ্বনি দ্বারা তুমি যদি পাষাণকে গলিয়ে দিতে পারো তাহলে তুমি তোমার বংশীর মধুরিমা দ্বারা আমাদেরকেও ধুলি কণার সঙ্গে মিশিয়ে দাও, আমাদেরকেও ধুলি কণার সঙ্গে মিশিয়ে দাও। ওহে নীলমণি, তুমি যখন এই পথ ধরে এই ধুলার উপর দিয়ে তোমার কচি কচি পা দ্বারা তুমি হেঁটে যাবে তখন যেন আমরা তোমার চরণের সঙ্গে জড়িয়ে থাকতে পারি, যেন তোমার চরণের সঙ্গে আবিষ্ট হয়ে যেতে পারি, যে চরণের দুলি ব্রহ্মাদি দেবগণের প্রাপ্তি দুর্লভ। হে নীলমণি, আমরা আমরা সেই চরণের পরশ পেতে চাই,
আমরা সেই চরণের সঙ্গে মিশে একাকার হয়ে যেতে চাই। তুমি তোমার বংশীর মধুরিমা দ্বারা, তুমি তোমার মুরলীর প্রেম পীযূষ দ্বারা আমাদেরকে গলিয়ে দাও না, আমাদেরকে মিশিয়ে দাও না। তোমার দ্বারা তো সব কিছু সম্ভব। জগতে এমন কিছু নেই যে তুমি পারো না। তোমার বংশীর দমিতে যদি পর্বত গলে যেতে পারে, এ আর অসাধ্য কি? আমাদেরকেও মিশিয়ে দাও না ধূলিকণার সঙ্গে। তুমি যখন গুচারণে গিয়ে গড়াগড়ি দেবে, আমরাও যেন তোমার কোমল শরীরের সঙ্গে আমরাও যেন মিশে একাকার হয়ে যেতে পারি। যে কুলেই পাঠাও, প্রত্যেকটা কুলেই একটাই তো আকাঙ্ক্ষা হওয়া উচিত, তোমার সেবা করা। এই দেহটা কার? এই দেহটা ভগবানের। ভগবান এই দেহ কেন দিয়েছেন আমাদেরকে? তার সেবা করার জন্য মা। এই মনুষ্য দেহ পেয়ে যদি একদিন গুরু গৌরাঙ্গের সেবায় দেহ না লাগলো, এই মনুষ্য দেহ যদি একদিন কৃষ্ণ সেবায় না লাগলো, কি লাভ এই দেহ পেয়ে? এই দেহ যদি একদিন কৃষ্ণ ভজনে না লাগলো, কৃষ্ণ সেবায় না লাগলো, পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। এই মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ চিন্তন করলে না, কৃষ্ণ ভজন করলে না, তুমি কি মানুষ? তুমি কি মানুষ? মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি শোক আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মত। ভেবে দেখো, পাখিরে নাম লইলে পাখি পর্যন্ত নাম নেয়, পুষ্মান্তে পারে। আর এই হৃদয়ে মানুষে ময়না পাখিকে আজও কৃষ্ণ নামের বলি শেখাতে পারলাম না। হাটকুটুরি নয় দরজা তার ভিতরে আছে ময়না, শিকল কেটে চলে গেল একবার ফিরে চাইল না। ময়নারে খাওয়াইলাম কত দুধ কলা আর মাখন সর, যাইবার কালে নিষ্ঠুর ময়না কৃষ্ণ নাম তো লইল না। কিভাবে নেবে বাবা, কিভাবে নেবে? এই জন্যই তো সতত অভ্যাস করতে হবে এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগানোর জন্য, ভজন করার জন্য প্রয়াসী হতে হবে। এই দেহ ভগবত সেবার জন্য ভোগের সামগ্রী নয়। গৌরহরি এই কথাটাই বলেছিলেন সনাতন গোস্বামী পাদকে। সনাতন গোস্বামী যিনি সর গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ছয় গোসাই যাদের চরণে শরণ নিলে কৃষ্ণ প্রেম লাভ হয়, এই ছয় গোসাইরই করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হৃদয়ের ইচ্ছে পূরণ হয় তাদের চরণে শরণ নিলে। সেই সনাতন গোস্বামী পাদ তিনি ব্রজমন্ডল পরিক্রমা করে মথুরা মন্ডল হতে একাকী ঝাড়খণ্ডের পথে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। হৃদয় মাঝে ইচ্ছে মহাপ্রভুকে দর্শন করবেন। মহাপ্রভু তখন নীলাচলে লীলা বিলাস করছেন। হৃদয়ে তাঁর বড় আকাঙ্ক্ষা, প্রভু অপ্রভু কতদিন হয়ে গেল তোমার দর্শন হয় না, কি করে থাকি বলো।
তুমি আমায় বৃন্দাবনে থাকার অনুমতি দিলে আর বললে সনাতন এখানে ভজন করো, গ্রন্থ লিখো, লুপ্ত তীর্থগুলোকে সবার সম্মুখে তুলে ধরো, প্রচার করো। তুমি আমাকে বৃন্দাবনে একাকী রেখে তুমি নীলাচলে ভক্ত সঙ্গে বিলাস করছো, আমি কি করে তোমাকে না দেখে থাকতে পারি? হা প্রভু, সতত তোমার কথা আমার মনে পড়ে, সতত প্রভু তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে প্রভু, সতত তোমার কথা আমার হৃদয়ে উদ্ভাসিত হয়, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। রাজ সিংহাসন ছেড়ে চলে এসেছি তোমার রাঙ্গা চরণ সেবা করার জন্য, রাজ সিংহাসন ছেড়ে চলে আসলেন সনাতন, রাজ ঐশ্বর্য ছেড়ে চলে আসলেন ছয় গোসাইয়ের সবাই রাজা জমিদারের ছেলে মা, সাধারণ পরিবারে তাদের জন্ম না, রাজা জমিদারের ছেলে সাধারণ পরিবারে তাদের জন্ম না, রাজ সিংহাসন রাজ ঐশ্বর্য ছেড়ে চলে এসেছেন। কেন এসেছেন? কৃষ্ণ চরণ লাভের জন্য, কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য, এই জন্য সব কিছু ছেড়ে চলে এসেছেন। চৈতন্য চরিতা অমৃতের মধ্য লীলার বিংশ পরিচ্ছেদ, সেখানে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর যখন সাক্ষাৎ, সেই সাক্ষাতের সময় সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রণাম দিয়ে একটা প্রশ্ন করেছিলেন। দুই ভাইয়ের হৃদয়ে বড় আকাঙ্ক্ষা ছিল প্রভুর দর্শন করবেন, তাই পালিয়ে চলে এসেছিলেন। হুসেন শাহের রাজত্বে তো একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলার প্রধানমন্ত্রী চলে আসলেন, চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় আছে। সেই সনাতন গোস্বামী পাদ প্রভুকে দর্শন করতে এসে দণ্ডবোধ প্রণাম করলেন সাষ্টাঙ্গে, এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রথম যখন প্রভুর দর্শনে এসেছিলেন, তারপর তো মহাপ্রভু তাকে দায়িত্ব দিলেন, কৃপা করে বললেন সংসার ছেড়ে এসো, বৃন্দাবনে বসবাস করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো, গ্রন্থ রচনা করো। কিন্তু প্রথম যখন সাক্ষাৎটা হলো, করজোড়ে দাঁড়িয়ে আছেন, খিচুড়ি বলতে পারছেন না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কায়স্থ পরিবারে জন্ম, সাধারণ পরিবারে নয়, জমিদারের কুল, তার এত অর্থ সম্পদের মালিক তার বাবা, তাছাড়া দুবাই নিজে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী, মর্যাদার কি অভাব! হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী দুই ভাই, তাহলে আপনি চিন্তা করে দেখুন, সেই সনাতন গোস্বামী পাদ, হ্যাঁ, তিনি তিনি স্বয়ং এসে চৈতন্য মহাপ্রভুর নিকটে করজোড়ে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি জগৎজীবীকে দেখাচ্ছেন দৈন্যতা কি, দৈন্যতা কি তিনি দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী এইভাবে করজোড়ে সন্ন্যাসীর নিকটে এসে দাঁড়িয়ে থাকা, কতটা হৃদয়ে দৈন্যতা থাকলে সম্ভব? বাংলার প্রধানমন্ত্রী তখন তিনি, তাদের যোগ্যতা বলে তারা এই পদ লাভ করেছেন। রূপ গোস্বামী পাদ হলেন অর্থমন্ত্রী, সনাতনের ছোট ভাই, আর সনাতন হলেন প্রধানমন্ত্রী। এই দুই ভাইকে ওরা যখন জন্ম নিলেন কায়স্থ পরিবারে, তাদের একজনের নাম অমর, একজনের নাম সন্তোষ, আর হুসেন শাহ তাদেরকে নাম দিলেন, সনাতনের নাম দিলেন সাকর মল্লিক, আর রূপ গোস্বামীর নাম দিলেন দবির খাস। মুসলমানের তো আমলে তারা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী, তাই একজনের নাম দিলেন
সম্রাট যিনি হুসেন শাহ, তিনি একজনের নাম দিলেন সাকর মল্লিক, আরেকজনের নাম দিলেন দবির খাস, মুসলমান নাম। পরবর্তীতে মহাপ্রভু তাদেরকে নাম দিলেন রূপ সনাতন। সেই সনাতন গোস্বামী বাংলার প্রধানমন্ত্রী, তিনি এসে করজুড়ে দাঁড়িয়ে রইলেন, কথা মুখ দিয়ে বের হচ্ছে না। একজন প্রধানমন্ত্রী ভাবা যায়, সবাই সবাই রাস্তা পরিষ্কার করে দিয়ে দিলেন, দেখা করতে এসেছেন প্রধানমন্ত্রী, বাকি যারা আছেন সবাই রাস্তা পরিষ্কার করে দিয়ে দিয়েছেন, এসে সাষ্টাঙ্গে পড়লেন, আমাদের তো মাথা নত হয় না সাধু গুরু বৈষ্ণবের চরণে। প্রধানমন্ত্রী এসে লম্বা হয়ে পড়লেন, হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। মহাপ্রভু বলছেন, কিছু বলবে? সনাতন হাত জোড় করে বলছে, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম, কু বিষয়ে কূপে পড়ে গঙ্গাই নুজনম। প্রভু গো, কতদিন ইচ্ছে ছিল তোমাকে দর্শন করার, ও প্রভু বহু কষ্টে পালিয়ে এসেছি তোমার রাঙ্গা চরণের একটু ধুলি নেওয়ার জন্য, ও প্রভু বহু কষ্টে পালিয়ে এসেছি সিংহাসন ত্যাগ করে একটু রাতুল রাঙ্গা চরণের ধুলি নেওয়ার জন্য, ও প্রভু ওই কু বিষয়ে গর্তে তুমি আমায় কেন কেন তুমি আমায় ফেলে দিলে, ও কুবিষয়ে গর্ত। দেখো এই সিংহাসনটাকে তিনি বলছেন কুবিষয়ে গর্ত, কেন তুমি আমাকে এখানে ফেলে দিলে, নিচ জাতি নিচ সঙ্গী। হ্যাঁ প্রভু, আমার মতো নিচ জাতি কেউ নেই, হ্যাঁ আমি যাদের সঙ্গে চলি খারাপ সঙ্গ, হ্যাঁ নিচ সঙ্গী, আমি পতিত আমি অধম, হ্যাঁ আপনার হিতাহিত কিছুই না জানি, ও প্রভু নিজের কল্যাণ কিসে হয়, নিজের প্রকৃত কল্যাণ কি সেটা আমি জানি না, কোন পথে চললে মঙ্গল হয় তাও জানি না, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি, জাগতিক পণ্ডিত তাই প্রধানমন্ত্রীর পদ পেয়েছি, সবাই আমায় সম্মান করে সবাই আমায় বাহাবা দেয়, সবাই আমার পদের মর্যাদা করে আমাকে ভয় পায়, কিন্তু জাগতিক পণ্ডিত আমি, কিন্তু আমার প্রকৃত কল্যাণ কি আমি কিছুই জানতে পারি নাই, কিসে আমার প্রকৃত মঙ্গল হয় তা আমি কিছুই জানি না। প্রভু শুনেছি তুমি নাকি পতিত পাবন হরি, তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, তুমি নাকি পরম দয়াল, শুনেছি তুমি পতিত যারা তাদেরকে উদ্ধার করো, ও প্রভু রানী ও ব্রাহ্মণ কুলে শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েও যারা এত পাপ করেছিল জগাই মাধাই, তাদেরকেও নাকি তুমি কৃপা করে প্রেম দান করেছ, আমি যে জগাই মাধাই থেকেও পাপি, আমি জগাই মাধাই থেকেও পাতিয়ে, একজন প্রধানমন্ত্রী কি বলছে দেখুন, এই তো 500 বছর আগের ঘটনা ইতিহাসে আছে হুসেন শাহের আমলে, আমি জগাই মাধাই থেকেও পাপি পতি পাশণ্ডী, আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমার কোনো প্রকৃত কল্যাণের সুপান জানা নেই, আমি এসেছি তোমার কাছে, আমি এসেছি তোমার কৃপা লাভের জন্য, আমি আমি একটা জিজ্ঞাসা নিয়ে এসেছি প্রভু তোমার কাছে, হৃদয়ে মাঝে একটা জিজ্ঞাসা বহুদিন যাবৎ
বহুদিন যাবত আমার হৃদয়ে উদ্ভাসিত, আমি তোমার কাছে এসেছি এই জিজ্ঞাসাটা করার জন্য, যদি কৃপা করে তুমি অনুমতি দাও তাহলে আমি আমার হৃদয়ে উদ্ভাসিত জিজ্ঞাসাটা তোমার নিকটে করতে পারি। বলো তুমি কি বলতে চাও, বলো তুমি কি বলতে চাও। এবার সনাতন জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, প্রভু গো কে আমি, কেন মুড়ে যারে তাপত্রয়। ও প্রভু আমি কে, আমার পরিচয় কি, পাগলের মতো প্রশ্ন না। বাংলার প্রধানমন্ত্রী সে হাত জোর করে গিয়ে গৌর সুন্দর মহাপ্রভুর কাছে বলছে, আমার পরিচয় কি, আমি কে। আমরা পরিচয় দেই, আমি ব্রাহ্মণ সন্তান, আমি গোস্বামী সন্তান, আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি বৈষ্ণব, আমি পাঠক, আমি অর্থমন্ত্রী, আমি শিক্ষামন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, এটা আমার পরিচয়। আজ থেকে 500 বছর আগে হুসেন শাহের আমলে সেই প্রধানমন্ত্রী সনাতন, তিনি গিয়ে হাত জোর করে মহাপ্রভুর নিকটে বলছেন, প্রভু আমার হৃদয়ের জিজ্ঞাসা, আমি কে, আমি কে, আমার পরিচয় কি, কেন মুড়ে যারে তাপত্রয়। প্রভু সংসারে সুখ নেই কেন, কেন এত কষ্ট পেতে হয়, মানুষ সুখের অন্বেষণ করে, জগতে কেউ দুঃখী হতে চায় না, দুঃখ পেতে চায় না, কিন্তু কেন তাকে দুঃখ পেতে হয়, একটা মানুষ তো সুখী নেই কেন। প্রভু আমার পরিচয় কি, কেন মরে যারে তাপত্রয়, কেন আমাকে, আমাকে কষ্ট পেতে হচ্ছে, কেন আমাকে যন্ত্রণায় কাতর হতে হয়, কে আমি, কেন আমায় জারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমি যদি আমার পরিচয় না জানি আমার কল্যাণ কি করে হবে প্রভু, আমার পরিচয় যদি আমি না জানি, সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। সনাতনের প্রশ্ন শুনে গৌর সুন্দর বলছেন, এই তো তোমার হৃদয়ে, হ্যাঁ তোমার হৃদয়ে আসল জিজ্ঞাসা জাগ্রত হয়েছে। প্রত্যেকটা মানুষকে এই জিজ্ঞাসায় হৃদয়ে জাগ্রত করা প্রয়োজন, আমার পরিচয় কি, আমি কে। হ্যাঁ তুমি প্রধানমন্ত্রী, এটা তোমার পরিচয় না, এটা তো এই খাঁচার পরিচয়, দেহের পরিচয়। ওই দেহ থেকে প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে, তোমার দেহের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, এটা পোশাক, ভগবান তোমাকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছে বলে তুমি মানুষ। ভগবান যদি তোমাকে কুকুরের পোশাক পরিয়ে দেয়, তুমি কুকুর। ভগবান তোমাকে যদি ছাগলের পোশাক পরিয়ে দেয়, তুমি ছাগল। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতি, বৃক্ষ লতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ, এগুলো একটা পোশাক, প্রত্যেকটার ভিতরে আত্মা আছে, ওই আত্মা আছে বলে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি। পাখি থাকলে খাঁচার মূল্য, পাখি না থাকলে খাঁচার মূল্য নেই, পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়, আত্মা আছে বলেই দেহের মূল্য, দেহ সচল, আত্মা নাই দেহের মূল্য নাই। রাত্রে মরলে সকালে বাসি মরা হলে অনেক স্পর্শ করে না, কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে জ্বলে, পুড়ে ছাই হয়ে যায়। আসল জিজ্ঞাসা এই যে ব্রহ্ম তত্ত্ব জানার বাসনা, আমি কে। অর্জুনের হৃদয়ে জেগেছিল সাংখ্য যুগে, ভগবান দ্বিতীয় অধ্যায়ে সেই তত্ত্ব দিয়েছিলেন আত্মতত্ত্বের কথা। সনাতনের হৃদয়ে প্রশ্ন জাগলো, আমি কে। একটা প্রধানমন্ত্রী যদি এসে জিজ্ঞাসা করে আমি কে, আমরা কোথায় পড়ে আছি ভেবে দেখো। একটা প্রধানমন্ত্রী এসে জিজ্ঞাসা করছে আমি কে, গৌর হরি
যখন তাকে আত্মতত্ত্বের কথা বললেন, আর সিংহাসনে থাকলেন না, সমস্ত কিছুকে ত্যাগ করে, রাজ সিংহাসন ত্যাগ করে চলে আসলেন, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে চলে আসলেন তিনি গৌর চরণে, চলে আসলেন কৃষ্ণ ভক্তি যাজনের জন্য। সেই শ্রীমন মহাপ্রভু সনাতন চলে আসার পর তাকে চারটা দায়িত্ব দিয়েছিলেন, শুদ্ধ ভক্তি জগতে প্রচার করো, লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করো, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবা প্রকাশিত করো, আর বৈষ্ণব আচার, বৈষ্ণব স্মৃতি গ্রন্থ, বৈষ্ণব সদাচার, বৈষ্ণব সমাজে সদাচার প্রচার করো, গ্রন্থ লিপিবদ্ধ করো। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দেখবেন, তুমি হ করিহ ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিহ উদ্ধার, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করি করহ প্রচার। চারটা কার্য দিলেন, সেই বৃন্দাবনে থেকে ওই কার্যগুলো সনাতন সম্পাদন করছেন, কিন্তু তার হৃদয়ে হৃদয়ে বড় উচাটন উচাটন, নীলাচলের দিকে তার মন ধেয়ে গেছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। আমরা যে প্রসঙ্গ থেকে গিয়েছিলাম, তার মন ভাবাতুর, প্রভু তুমি আমায় বৃন্দাবনের দায়িত্ব দিয়ে রাখলে, আমার মন বড় উচাটন তোমাকে দর্শন করার জন্য। তাই বৃন্দাবন থেকে নীলাচলের দিকে ছুটছেন ঝাড়খণ্ড দিয়ে, ঝাড়খণ্ডের পথে নীলাচলে যাবেন সনাতন মহাপ্রভুকে দর্শন করার জন্য। তৎকালীন সময়ে এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হয় এতটা পথ, রাস্তায় জল খুব ভয়াবহ, আপনারা জানেন বৃন্দাবনের জল এখনো এখনো খুব খারাপ, বৃন্দাবনের জল লবণাক্ত, খাওয়া যায় না, পান করা যায় না, জলের বড় অভাব, বিশুদ্ধ জলের। নীলাচলে যাবেন, নীলাচলটাও তো সমুদ্রের তীরে, উড়িষ্যা রাজ্য, যারা গিয়েছেন আপনারা জানেন পুরী ধাম, এটাই তো নীলাচল, জগন্নাথ ক্ষেত্র যেটা, পুরুষোত্তম ক্ষেত্র। কিন্তু বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য রাস্তায় ডুবা থেকে সনাতন জল পান করেছেন, রাস্তা থেকে তিনি ডুবা থেকে জল পান করেছেন, যার কারণে তার সর্বাঙ্গে কুশপাসরা হয়ে গেছে, কুশপাসরা। একটু একটু পুজ বের হয়, কুশপাসরা একটু বের হয়ে গেছে। যখন জগন্নাথ পুরী ধামে গেলেন, জগন্নাথকে দর্শন করে আমার সনাতন মহাপ্রভুর নিকটে গিয়ে সাষ্টাঙ্গে পড়লেন, প্রভু ও প্রভু, কে সনাতন এসেছ, প্রভু তোমাকে ছাড়া কি করে থাকি, আমি চলে এসেছি, খুব ভালো, রথযাত্রা পর্যন্ত থাকবে কিন্তু সনাতন, আসো আমার বুকে আসো। সর্বাঙ্গে কুশপাসরা, কিন্তু গৌর হরি জড়িয়ে ধরলেন সনাতনকে, ভালোবাসা দেখো ভক্তের প্রতি ভগবানের, সর্বাঙ্গে কুশপাসরা, প্রভুর কাছে জাতির বিচার নেই, ভক্তের বাহ্যিক শরীর, বাহ্যিক ব্যবহার, বাহ্যিক শরীরের কাঠামোকে বিচার করতে, বৈষ্ণবের বাহ্যিক শরীরের বিচার করতে নিষেধ করেছেন শাস্ত্র, তাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করছেন গৌর হরি, আলিঙ্গন করছেন, কিন্তু সনাতনের মাঝে একটু কেমন জানি মনে হচ্ছে, হৃদয়ে মাঝে একটু বিদীর্ণ হচ্ছে, আমার কুশপাসরার ঘা যদি, রস যদি প্রভুর গাত্রে লেগে যায়, শরীরে লেগে যায়, তাই হৃদয়ে বিদীর্ণ হচ্ছে,
প্রভু অন্তর্যামী সমস্ত কিছু বুঝে ও সনাতনকে আরো গভীরভাবে আলিঙ্গন দিচ্ছেন, জড়িয়ে ধরছে। দৃশ্যটা ভালো লাগে না এই জগদানন্দ পণ্ডিতের। কে জগদানন্দ পণ্ডিত? ওই দাপরে যিনি সত্য মামা দেবী ছিলেন, কৃষ্ণের মহিষীদের মাঝে একজন। আমরা কার্তিক মাসের মহিমা যারা শুনেছিলাম যে গুণবতী ব্রাহ্মণের কন্যা, কেবল দুইটা ব্রত করেছিল, আপনারা যারা নিয়মিত শুনছেন প্রথম থেকে তারা জানেন, একটা কার্তিক ব্রত একটা একাদশী ব্রত, সেই গুণবতী কি হলেন, সত্যভামা দেবী হয়ে জন্ম নিয়েছিলেন ওই কার্তিক ব্রত পালন করার ফলে, কৃষ্ণের মহিষী হয়েছিলেন। সেই সত্যভামা এই কলিযুগে গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য জগদানন্দ পণ্ডিত হয়ে আবির্ভূত হলেন। জগদানন্দ পণ্ডিত গৌর হরিকে ঐশ্বর্য মিশ্রিত মধুর রসে সেবা করতেন, খুব ভালোবাসতেন গৌর হরিকে, ভালো যেমন বাসতেন শাসনও করতেন, এবং গৌর হরির সঙ্গে তার এত মধুর মধুর লীলা হতো, মাঝে মাঝে অভিমান করে 3 দিন দরজা লাগিয়ে থাকতেন, মহাপ্রভুর সঙ্গে কোনো কথা বলতেন না। দেখো প্রীতির রাজ্যে নীতিকতা খাটে না, ভালোবাসা যেখানে গভীর, শাসন করা যায়, গায়ে হাত তোলা যায়, এগুলো গায়েই লাগে না, লাগে না, অপমান অপমান বোধ হয় না, অপমান যেন হ্যাঁ আরো ভালো লাগে। আমার ভগবান গোবিন্দ বলছেন, রাধা মুরে প্রেমিক ভেবে করে গাল মন্দ, শ্রীমতী আমার প্রেমময়ী রাধে আমাকে গাল মন্দ করে যা মনে চায় তাই বলে, বলে আমি পাষাণ আমি নিষ্ঠুর, পুরুষ ভ্রমরা জাতি কঠিন তারহিয়া, আমার হৃদয় বলে কিছু নাই, আমাকে যাই ইচ্ছে তাই বলে প্রেমময়ী রাধে। রাধা মোরে প্রেমিক ভেবে করে গাল মন্দ, বেদ পাঠ থেকে অধিক আমি হই সন্তুষ্ট, বেদ পাঠ করে আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, আমার ভক্তের গালি গালাজ আমাকে তার চেয়ে বেশি সন্তুষ্ট করে, ভক্তের ভালোবাসা মিশ্রিত গাল মন্দ আমার কাছে অধিক সন্তুষ্ট হয়। চন্দন আমরা তুলসী অর্পণ করি কৃষ্ণের চরণে দেই, চন্দন গোবিন্দের চরণে দিলে গোবিন্দ যতটা না সন্তুষ্ট, বৃন্দাবনের ড্রেনের যে ময়লা এগুলোও কৃষ্ণের ততটা পবিত্র চন্দনের নিয়ায়। বৃন্দাবন ব্রজধাম কৃষ্ণের এতটা এতটা ভালো লাগার জায়গা, বৃন্দাবনের ভক্তদের চরণ ধুলি যে জায়গায় পড়েছে সবকিছু পবিত্র, বৃক্ষ লতা গুল্ম ওরাও বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, ওরা সাধারণ কেউ নয়, ওরাও লীলায় সহচর। এই জন্য মাতা মুড়ে পুত্র ভেবে করে গো বন্ধন, সখাগণ করে মোর স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক তুমি আমি সমান, সখারা আমার স্কন্ধে আরোহণ করে আমাকে বলে তুই কোথাকার বড় লোক, তুই আর আমি তো সমানেই কানাই, আমাদেরকে নিয়ে কাঁধে করে বৃন্দাবন ঘোরা, আর মা আমাকে ছেলে ভেবে আমাকে কান্দরে উর্বস করে, আমাকে দড়ি দিয়ে বাঁধে, আমাকে শাসন করে, আর রাধারানী আমাকে প্রেমিক ভেবে কাল মন্দ করে, চাইছে তাই বলে আমার ভালোই লাগে, ব্যাপার করে আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মুখের গালি তার চেয়ে বেশি আমাকে সন্তুষ্ট করে আনন্দ প্রদান করে। জগদানন্দ পণ্ডিত এমন একজন সেবক মহাপ্রভুর, মহাপ্রভুকে শাসন করে অভিমান করে 3 দিন দরজা লাগিয়ে শুয়ে থাকে, কথা বলে না। একটা উদাহরণ দিচ্ছি, বহু লীলা আছে জগদানন্দ পণ্ডিতকে নিয়ে, আমি 7 দিন পাঠ করেছিলাম, ইউটিউবে আছে দেখে নেবেন জগদানন্দ পণ্ডিতের চরিত্র কথা। সেই জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর জন্য শিমুল তুলা দিয়ে বালিশ বানিয়ে এনেছেন, সন্ন্যাসের পরে নীলাচলে যখন লীলা করে জগদানন্দ পণ্ডিত ভাবে মহাপ্রভু সন্ন্যাসের পরে, কারণ বর্তমানে এরকম মহাপ্রভুর মতো সন্ন্যাস পালন করা তো সম্ভব নয় কলিযুগে, সন্ন্যাসী যারা তারা মৃত্তিকায় ঘুমাবে, তাই মহাপ্রভু ওই যে কদলী গাছ আছে না, কলা গাছ, কলা গাছের যে পাতাগুলো এবং কলার যে বাকল বলক যেগুলো, এগুলোকে তুলে শুকিয়ে
এগুলো নিচে দিয়ে আর এগুলো একটু জমা করে বালিশের মতো বানিয়ে মৃত্তিকায় স্মরণ করে। তো এই শীতের সময়ে প্রভুর কষ্ট হবে। জগদানন্দ পণ্ডিত নিজেই হাতে খুব ভালোবেসে যত্ন করে একটা শিমুল তুলার বালিশ বানিয়ে এনেছে মহাপ্রভুর জন্য। এবার জগদানন্দ পণ্ডিত মনে মনে ভাবছেন, এই বালিশটা আমি দিলে প্রভু গ্রহণ করবে না, রাগ করবে। প্রভুর সবচেয়ে কাছের জন স্বরূপ দামোদর, যার নিকটে গিয়ে প্রভু গান শুনে। স্বরূপ দামোদরকে ব্রজলীলার বিশাখা আসছেন স্বরূপ দামোদর হয়ে, ললিতা আসছেন রায় রামানন্দ হয়ে। স্বরূপ দামোদরকে দিয়ে বলছেন, আপনি কৃপা করে ওই বালিশটা প্রভুর হস্তে সমর্পণ করবেন। স্বরূপ দামোদর প্রভুর শয়নের কক্ষে বালিশটা রেখে আসলেন। প্রভু মধ্যাহ্নকালীন সময়ে সেবা করে যখন বিশ্রাম নিতে যাবেন, গিয়ে দেখবেন একটা শিমুল তুলার বালিশ। মহাপ্রভু এই বালিশ দেখে অত্যন্ত রেগে গেলেন, কে কার এত বড় সাহস, শিমুল তুলা দিয়ে আমার জন্য বালিশ বানিয়ে এনেছে, কেউ কথা বলছে না। তাহলে শুধু বালিশ কেন, আমার জন্য একটা পালঙ্ক নিয়ে আসলেও ভালো হতো, সঙ্গে তুষক একটু লেপ, তাহলেও তো আরো ভালো হতো, ঠান্ডায় কষ্ট হতো না। কেই কার্য করেছে, কেই কার্য করেছে। স্বরূপ দামোদর বলছেন, প্রভু জগদানন্দ, জগদানন্দ করেছে। এই মুহূর্তে বালিশটা এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক, এত আদর করে যত্ন করে দেখো সন্ন্যাসী মহাপ্রভু কতটা কষ্ট করেছেন। এই বর্তমান যুগের মতো সন্ন্যাস নয় মহাপ্রভুর সন্ন্যাস। সন্ন্যাস নেয়ার পর স্ত্রীমুখ দর্শন নিষেধ, সন্ন্যাস এত সহজ না। মহাপ্রভু সন্ন্যাসের পরে আর কোনোদিন বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শন করেন নাই। এগুলো তো লীলা, গৌর লীলা, আপনারা যখন শ্রবণ করবেন বিষ্ণুপ্রিয়ার কি গতি হয়েছিল মহাপ্রভু যাওয়ার পরে, কিভাবে তার জীবন চলছিল ভাবা যায়, কল্পনা করা যায়। অদ্বৈত লীলা নিকেতন মানে শান্তিপুর, নবদ্বীপ থেকে শান্তিপুর বেশি দূরে না, মাত্র কয়েক কিলোমিটার। মহাপ্রভু ওই জায়গায় আসলেন, অথচ শচী মাতাকে দেখতে গেলেন, নবদ্বীপের লক্ষ লক্ষ ভক্ত শান্তিপুরে গেলেন অদ্বৈতের বাড়িতে মহাপ্রভুকে দেখতে, কিন্তু বিষ্ণু প্রিয়ার যাওয়ার অনুমতি নাই। ভাবা যায় মা, ষোলো বছরের অনন্ত যৌবনা কন্যা বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু যখন তাকে রেখে গেলেন, তার বয়স ষোলো, মেয়েটার কি অপরাধ, তার তো সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু পূরণ হলো না। এই আমাদের কলি হতো জীবের দিকে ছেড়ে, জগৎ জননী মা বিষ্ণুপ্রিয়া, এই জন্য তাকে জগতের মা বলা হয়। তার কোনো সন্তান নেই, আমরা সবাই তার সন্তান। জগতের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে মাঘ মাসের শীতের রাত্রে, ওই পৌষ সংক্রান্তির দিন চৈতন্য ভাগবতে আছে, শীতের রাত্রিতে গৌর হরি শয়নে বিষ্ণুপ্রিয়াকে রেখে দরজা কুলে গঙ্গা সাত্রে সন্ন্যাসের জন্য পাড়ি দিয়েছিলেন। গড়ের মাঝে এত অনন্ত যৌবনা স্ত্রী রেখে, আমরা তো কার্তিক মাসেই ঘুম থেকে বউ রেখে আরতিতে উঠি না। মহাপ্রভু এই শীতের মাঝে সাত্রিয়ে গঙ্গা পার হয়ে চলে গিয়েছিলেন, এই লীলাগুলো শোনা দরকার কলি হত জীবের। সেই বিষ্ণুপ্রিয়া জগতের কল্যাণের কথা চিন্তা করে, আমাদের উদ্ধারের কথা চিন্তা করে বিষ্ণুপ্রিয়া সারাটা জীবন নিজের সুখকে বিসর্জন দিলেন। হে গৌর হরি, আমি এতটাই কাঙ্গালিনী, সবাইকে তোমার দর্শনের অনুমতি আছে, আর তুমি আমাকে বঞ্চিত করলে, আমার কি অপরাধ। এই জন্য বিষ্ণুপ্রিয়াকে মহা তপস্বিনী বলা হয়। এই পৃথিবীর ইতিহাসে এমন কোন নারী খুঁজে পাবে না যে নারী সারাটা জীবন স্বামীর পাদুকা, স্বামীর জুতুকে সেবা করে কাটিয়ে দিয়েছে। কেবলমাত্র জগৎ জননী মা বিষ্ণুপ্রিয়া সারাটা জীবন গৌর হরির পাদুকাকে অর্চন করে পূজা করে কাটিয়ে দিয়েছে। গভীর লীলা বিষ্ণুপ্রিয়ার বিলাপ
ইউটিউবে সার্চ করবে আমার সাতটা প্রবচন আছে মা বিষ্ণুপ্রিয়ার চরিত কথা, মধুর লীলা, এগুলো জন্ম থেকে শুরু করে বিবাহ পর্যন্ত আলোচনা আছে ইউটিউবে, আমার নাম সার্চ করবে। এত গভীর লীলা সেই বিষ্ণুপ্রিয়ার কাছে। আমরা সমগ্র সনাতনী কলিহত জীব চির ঋণী হয়ে গেলাম। এত তা ত্যাগ করলেন আমাদের জন্য, এত তা কষ্ট করে সারাটা জীবন কাটালেন। গৌর হরি চলে যাওয়ার পর ওই বিষ্ণুপ্রিয়া আর কোনদিন প্রয়োজন ছাড়া একটা কথাই বলেন নাই। ঈশান ঠাকুরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন দেখাশোনা করার জন্য, গঙ্গা থেকে জল তুলে রাখতেন, আর বিষ্ণুপ্রিয়া সেই জল দিয়ে স্নান করে প্রত্যেক দিন একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেন, একটা চাল রাখতেন, জয়বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেন, একটা চাল ফুটিয়ে গৌর হরিকে নিবেদন করে সেবা করতেন। ভাবা যায় কতটা সাধন করেছিলেন, যার কারণে গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, প্রিয়া তোমার সঙ্গে সারা জীবনের আমার বন্ধন কখনো খণ্ডন হবে না। প্রিয়া তুমি জগতের কল্যাণের জন্য যে ত্যাগ করেছ, কলিহত প্রত্যেকটা মানুষই তোমার সন্তান, ওরা যুগ যুগ ধরে তোমার এই আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, যুগ যুগ ধরে শ্রদ্ধা ভরে স্মরণ করবে তোমার এই আত্মত্যাগকে। আমি আর তুমি অভেদ প্রিয়া, আমি তোমায় চিনি, কখনো আলাদা নই। ভাবা যায় সন্ন্যাস কি এত সহজ। সবাইকে যাওয়ার অনুমতি আছে, বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নাই। এই বিষ্ণুপ্রিয়াই পরবর্তীতে মহাপ্রভুর বিগ্রহের মাঝে লীন হয়ে গিয়েছিলেন, ধামেশ্বর মহাপ্রভু। এখনো সেই বিগ্রহ আছে নবদ্বীপে, দেখবেন মহাপ্রভুর নাকের মাঝে একটা নুলক আছে, ধামেশ্বর মহাপ্রভুর নাকে। এই নুলক হচ্ছে জগৎ জননী মহাতপস্বিনী মা বিষ্ণুপ্রিয়ার নাকের নুলক। এই বিগ্রহ হচ্ছে আমার বিষ্ণুপ্রিয়ার পূজিত বিগ্রহ। এই বিষ্ণুপ্রিয়া ওই মহাপ্রভুর বিগ্রহের মাঝে লীন হয়ে গেলেন, আর জগৎকে দেখানোর জন্য মহাপ্রভুর এই নাকের মাঝে বিষ্ণুপ্রিয়ার নুলক সারা জন্মের জন্য রয়ে গেল। জয় জয় শ্রী আমি এত কষ্ট করে এনেছি, কিচ্ছু বললেন না, দরজা লাগিয়ে চুপ করে গিয়ে শুয়ে রইলেন। মহাপ্রভুর সঙ্গে কোনো কথা নাই, তিন দিন তিন রাত আহার গ্রহণ করলেন না জগদানন্দ, মহাপ্রভুর সঙ্গে কথাও বললেন না, অভিমান করলেন। প্রভু যখন প্রসাদ পেতে বসেন, জগা কোথায়, ও কি প্রসাদ পেয়েছে, আজ্ঞে না প্রভু পায় নাই, প্রভু আমিও প্রসাদ পাবো না, আমার ভক্ত না খেয়ে থাকলে আমি কি করে আহার গ্রহণ করতে পারি। কি যে মধুর লীলা জগদানন্দের সঙ্গে। আরেকটা লীলা আছে, আমি শুনে একটু স্পর্শ করছি, প্রসঙ্গে এসেছে। একবার একটু সুগন্ধি তেল নিয়ে এসেছিলেন এক শিশি নবদ্বীপ থেকে, ও জগদানন্দকে দিয়ে প্রত্যেক বছর আমার গৌর হরি সুভদ্রার একটা প্রসাদী শাড়ি শচীমার জন্য পাঠাতেন নবদ্বীপে। সন্ন্যাসের পরও মাতৃভক্তি দেখিয়েছেন মহাপ্রভু, প্রত্যেক বছর একটা করে শাড়ি পাঠাতেন জগদানন্দকে, মায়ের কাছে পাঠাতেন শচী মাকে দেখার জন্য। ওই নবদ্বীপ থেকে সুগন্ধি তেল নিয়েছিলেন গৌর হরির জন্য। যখন মহাপ্রভু দেখলেন এই তেল কে আনলো, প্রভু জগদানন্দ দাদা নিয়ে এসেছে নবদ্বীপ থেকে তোমার জন্য। বা ভালোই তো হলো, সন্ন্যাসী তেল মাখবে, হ্যাঁ তাহলে সুগন্ধি সাবানও নিয়ে আসলে ভালো হতো, প্রসাদনী সামগ্রী। এই কথাটা এখনই শুনিয়ে নাও, জগদানন্দ মহাপ্রভুর সামনে তেলের শিশিটা আছার মেরে ফেলে দিল, ভেঙে গেল তেলের শিশি, কিচ্ছু বলল না,
অভিমান করেছে প্রভুর সঙ্গে, কার সঙ্গে, ভগবানের সঙ্গে এরকম অভিমান, কতটা সম্পর্ক থাকলে এই আচরণ করা যায়, কতটা ভালোবাসলে এই কাজ করা যায়। তাহলে শিশি ভেঙে চট করে দরজা লাগিয়ে রইলেন, তিন দিন তিন রাত আহার গ্রহণ করলেন না। দুদিন গেল কোনো খবর নেই, অনেক ডাকলেন কেউ ডাকার পরে দরজা খুলে না মহাপ্রভু। তৃতীয় দিবসে দুপুরের পূর্বে গিয়ে দরজা ধাক্কাচ্ছেন, জগদানন্দ দরজা খুলো, দরজা খুলো জগা, কথা বলছেন না। আমিও যে আহার গ্রহণ করিনি, আমি বড় ক্ষুধার্ত, দরজাটা একবার খুলো, তুমি নিজের হাতে রন্ধন করো, আমি তোমার হাতে প্রসাদ পাবো। যেই শুনেছি প্রভু আহার গ্রহণ করি নাই, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে এসে প্রভুর চরণে পড়লো। আমি না হয় মান করে রয়েছি, তুমি না খেয়ে কেন থাকলে? ওরে জগা, তুই কি বুঝিস না আমি তোকে কত ভালোবাসি রে, আমি কি করে খাই বল? তুই কাশি নিজের হাতে সঙ্গে সঙ্গে রান্না করে প্রভুকে পারস দিয়ে দিল, কিন্তু নিজে গ্রহণ করলো না। কত আদর করে তেল এনেছে প্রভু গা মাখবে, কিন্তু প্রভু গায়ে দিল না। মহাপ্রভু গোবিন্দ দাসকে রেখে গেলেন, আমি বিশ্রামে যাচ্ছি, জগদানন্দ যেন খায়। জগদানন্দ গোবিন্দ দাসকে পাঠিয়ে দিলেন, যাও, কারণ মহাপ্রভুর চরণ সেবার দায়িত্ব ছিলেন গোবিন্দ দাস। ওই গোবিন্দ দাস গোবিন্দ ঘোষ নয়, গোবিন্দ দাস মহাপ্রভুর আরেকজন পার্শ্ব, তিনি গুরু ব্রাতা ছিলেন মহাপ্রভুর। শ্রী গোবিন্দ দাস করে পাদ সম্মাহন, যিনি মহাপ্রভুর চরণ সেবা করতেন, আর চরণ সেবার অধিকার পেয়েছিলেন। সে অনেক লীলা গোবিন্দ দাসের চরিত্র, মহাপ্রভুর জ্যেষ্ঠ গুরু ব্রাতা, তথাপি গুরুদেবের আদেশে ঈশ্বরপুরিপাদ আদেশ দিয়েছিলেন, ওই গোবিন্দ দাসের আবেশে তিনি থেকে ভগবানের সেবা করবেন, তাই চরণের সেবার অধিকার পেয়েছিলেন। আর চরণ সেবা করে এতটা প্রভুর কৃপা পেয়েছিলেন গোবিন্দ দাস। জগদানন্দ তাকে বলছে, তুমি কেন আছো? প্রভু বিশ্রামে গিয়েছেন, তুমি তার পদসেবা করো, তুমি খাবে না, তুমি প্রসাদ পাবে না জগদানন্দ দাদা, আমি পাবো, তুমি যাও। এই যে হৃদয়ের আর্তনা, এই যে সম্পর্ক, এই যে ভালোবাসা, কতটা গভীর হলে এই কার্য করা যায়। আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? সনাতনকে যখন মহাপ্রভু জড়িয়ে ধরছেন এইভাবে, সবাই বিষয়টাকে ভালো করে নিলেও জগদানন্দ দাদা ভালো করে বিষয়টা নিল না, কারণ প্রভুকে সে খুব ভালোবাসে। সনাতনকে ডেকে আনছে, এই দিকে আসো সনাতন, তুমি মহাপ্রভুকে খুব ভালোবাসো না? তার কই পারলাম, চেষ্টা করছি ভালোবাসার। প্রভু তোমাকে খুব ভালোবাসেন তাই তো? হ্যাঁ, প্রভু খুব ভালোবাসেন। তাহলে প্রভু তোমাকে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসো, এই যে তোমার সারা শরীরে কুশপাশরা হয়েছে, তুমি আজকে নীলাচল ছেড়ে চলে যাবে বৃন্দাবনে, কারণ তুমি এই জায়গায় যতক্ষণ থাকবে প্রভু বারবার তোমাকে জড়িয়ে ধরবে, বারবার তোমাকে আলিঙ্গন দেবে। আর প্রভুর গায়ে যদি কুশপাশরা চলে যায়, নিজেকে তুমি ক্ষমা করতে পারবে? আমি তো বিষয়টা ভালোভাবে নিচ্ছি না, পছন্দ হচ্ছে না আমার, তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও, এই নীলাচল ছেড়ে চলে যাও বৃন্দাবনে। সনাতন ভাবছেন, ঠিকই তো, প্রভু আমাকে বারবার জড়িয়ে ধরছেন, আমার গায়ে কুশপাশরা হয়েছে, যদি প্রভুর অঙ্গে চলে যায়। তাই জগদানন্দের কথায় হৃদয়ে আঘাত আসলো এবং চেতনাও আসলো, এসে প্রভুকে প্রণাম দিয়ে বলছে, প্রভু, ও প্রভু, আমি চলে যাব। সবে তো আসলে যাবে কেন? না প্রভু, তুমি না বলেছিলে আমার জন্য তোমার প্রাণটা ছটফট করছে, রথযাত্রা পর্যন্ত থাকবে, তাহলে চলে যেতে কেন চাচ্ছ? সত্যি করে বলো, অন্তর্যামী মহাপ্রভু সব জানেন। তারপরে বলছেন, সত্যি করে বলো প্রভু, তোমার কাছে মিথ্যে কথা বলতে পারবো না, আমি থাকলে তোমার সমস্যা হবে। কিসের সমস্যা? সত্য করে বলো, কে তোমায় কিছু বলেছে? প্রভু,
জগদানন্দ দাদা বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না, তুমি বারবার আমাকে জড়িয়ে ধরো, জগদানন্দ দাদা হিংসা হয়, হ্যাঁ আমার গায়ে কুণ্ড রসা হয়েছে, কুষ্পাশা হয়েছে, যদি তোমার অঙ্গে সেটা চলে যায়, হ্যাঁ তাই আমি চলে যাব। কি এত বড় সাহস জগা, এক্ষুনি জগাকে ডেকে আয়, ওর এত বড় সাহস, সে তোমাকে শাসন করে, মর্যাদা লঙ্ঘন আমি সহ্য করতে পারি না, এক্ষুনি জগদানন্দকে ডাকো, জগা তোমার সাহস কত বড়, তুমি সনাতনকে শাসন করতে যাও, জগদাপিন তুমি হও, জগত পাবন তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ, মর্যাদা রাখিলে তুষ্ট হয় মোর মন, তুমি ওই চিন্তা করিলে করে কোন জন, ডেকে নিয়ে আসো। সনাতন চরণে পড়ে গেলেন, প্রভু তুমি জগদানন্দ দাদাকে কিছুই বলিও না, কেন আমি যা বুঝার বুঝে ফেলেছি, কি বুঝেছো তুমি, তুমি যতই বলো তুমি আমাকে ভালোবাসো, সনাতন বলছেন, কিন্তু আমি আজ বুঝলাম তুমি আমার থেকেও জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো, কিভাবে বুঝলে, প্রভু আমি এতটা দিন তোমার সহচর কই, তুমি কোনোদিন তো আমার গায়ে হাত তুললে না, তুমি কোনোদিন তো আমায় বকতে গেলে না, তুমি কোনোদিন তো আমায় এমন করে শাসন করলে না, আজকে জগদানন্দ একটা আমাকে কথা বলে ফেলেছে, তুমি তাকে মারতে যাচ্ছ, তুমি তাকে শাসন করতে যাচ্ছ, শাসন তো তাকেই করা যায় যে যাকে বেশি সুহাগ করে, গায়ে তো তার তোলা যায় যার প্রতি অধিকার বেশি থাকে, জগদানন্দ তোমার কাছের জন, তাই তো তুমি তাকে মারতে যাচ্ছ, তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, আমি তোমার আপনার হতে পারলাম না, আমি তোমার কাছের হতে পারলাম না, জগদানন্দ দাদা একটা কিছু আজ বলতে গিয়েছে, তুমি তাকে মারতে যাচ্ছ, তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, তুমি জগদানন্দ দাদাকে আমার থেকে বেশি ভালোবাসো, সনাতন বিষয় তা নয়, বৈষ্ণবীর মর্যাদা লঙ্ঘন যে করে নরকে তার পতিত হতে হয়, আজ আমি যদি জগদানন্দকে শাস্তি না দেই তাহলে পরবর্তী বৈষ্ণব সমাজ বৈষ্ণবীর মর্যাদা লঙ্ঘন করবে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে থাকতে বলেছি, আর জগদানন্দ তোমাকে যেতে বলেছে, বৈষ্ণবীর মর্যাদা লঙ্ঘন হচ্ছে এই জায়গায়, কাজেই আমি তাকে শাসন করি, শাসন যদি না করি পরবর্তী বৈষ্ণব সমাজ মর্যাদাবান কে মর্যাদা দেবে না, মর্যাদা কি মনে রাখবেন, উত্তম অধিকারী বৈষ্ণবকে উত্তম অধিকারীর মর্যাদা দেওয়া, মধ্যম অধিকারী বৈষ্ণবকে মধ্যম অধিকারীর মর্যাদা দেওয়া, কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবকে কনিষ্ঠ অধিকারীর মর্যাদা দেওয়া, একজন উত্তম অধিকারী বৈষ্ণবকে যদি কনিষ্ঠ অধিকারীর জায়গায় বসানো হয়, কিংবা একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবকে যদি উত্তম অধিকারীর জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে মর্যাদা লঙ্ঘন হয়ে যায়। আমাদের সনাতন শাস্ত্র কুকুর চণ্ডাল ব্রাহ্মণকে সমদৃষ্টিতে দেখার কথা বলেছে, আবার সমদৃষ্টি কি, কুকুরকে এনেও কি সুফায় বসিয়ে ব্রাহ্মণের মতো সেবা দেওয়া, বিষয়টা তা নয়, কুকুরের যতটুকু প্রাপ্ত সম্মান তাকে ততটুকু সম্মান দিতে হবে, এটাই মর্যাদা, ব্রাহ্মণের যতটুকু প্রাপ্ত সম্মান তাকে ততটা সম্মান দিতে হবে, এটাই মর্যাদা, বৈষ্ণবের যতটা প্রাপ্ত সম্মান তাকে ততটা দিতে হবে, এটাই মর্যাদা, মা বাবার যতটা প্রাপ্ত সম্মান তাকে ততটা দিতে হবে, এটাই মর্যাদা, সন্তান যতটা বাৎসল্য স্নেহ পাওয়ার কথা তাকে ততটাই দিতে হবে, এটাই মর্যাদা, ওই মর্যাদা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার নরকে গতি হয়। আমরা কোন
প্রসঙ্গে গেলাম, এই দেহ কৃষ্ণে, কৃষ্ণ সেবার জন্য ওই দেহটা প্রাপ্তি, এই প্রসঙ্গের সূত্র ধরে যাচ্ছি। সনাতন তিনি ওই কুণ্ডরসাত হয়েছে, তাই তিনি ভাবলেন এই দেহ তিনি রাখবেন না, ভালো হচ্ছে না, দেহটাকে তিনি ত্যাগ করবেন, বিসর্জন দিয়ে দেবেন। শ্রী অঙ্গে কুশপাশরা হয়েছে, তাই দেহ তিনি ত্যাগ করবেন। কিভাবে দেহ ত্যাগ করবেন? সংকল্প করলেন রথযাত্রা হবে, রথের যে চাকা জগন্নাথের, ওই রথের চাকার নিচে তিনি দেহ ত্যাগ করবেন। যারা কুড়িধামে গিয়েছেন, কেউ রথযাত্রায় গিয়েছেন কিনা, কোটি ভক্তের সমাগম হয়, একবার যদি কেউ নিচে পড়ে যায় একেবারে পিষে যাবে, উঠার সম্ভব নয়। ওই রথের চাকার নিচে সনাতন পতিত হবেন, ভাবলেন রথযাত্রার সময় কোটি ভক্তের সমাগম হয়, আমি ওই চাকার নিচে পড়ে যাব, জগন্নাথের রথের চাকা দিয়ে আমার প্রাণ যাবে, আর জগন্নাথের ভক্তদের চরণের ধুলি স্নাত হয়ে আমি দেহটাকে বিসর্জন দেব। সংকল্প করলেন সনাতন। আমরা শুনছিলাম এই দেহটা কৃষ্ণ সেবার জন্য প্রাপ্তি, এই প্রসঙ্গে অন্তর্যামী মহাপ্রভু সনাতনের মনের ভাব তিনি উপলব্ধি করতে পারলেন, বুঝতে পারলেন। রথযাত্রা আসন্ন হল, সনাতন সংকল্প করেছে দেহ ত্যাগ করবেন। মহাপ্রভু সনাতন গোস্বামীর হৃদয়গত ভাব বুঝে সনাতনের নিকটে গেলেন। চৈতন্য চরিতামৃত অন্তলীলা চতুর্থ পরিচ্ছেদে ঘটনাটা আছে। সনাতন, ও সনাতন, দেহ ত্যাগে যদি কৃষ্ণ পাওয়া যায়, হ্যাঁ, দেহ ত্যাগ করলেই যদি কৃষ্ণ পাওয়া যায়, তাহলে কোটি দেহ ক্ষণেকে তব ছাড়িতে পারিয়ে, দেহ ত্যাগে কৃষ্ণ না পাই পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় কোন নাহি ভক্তি বিনে। চমৎকার কথা সনাতন, দেহ ত্যাগে কি কৃষ্ণ পাওয়া যায়? দেহ ত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পাওয়া যায় ভজনে, ভজন দ্বারাও কৃষ্ণ পাওয়া যায় না যদি সেই ভজনে ভক্তি না থাকে, প্রেম না থাকে। ওরে, কৃষ্ণ পাওয়া যায় কেবল প্রেম ভক্তি মিশ্রিত নয়নের জলে। ভগবান তোমাকে এই দেহ দিয়েছেন, কৃষ্ণ তোমাকে এই দেহ দিয়েছেন তার সেবার জন্য, এই দেহটা বিনষ্ট করার অধিকার তোমার নেই। সনাতন, তুমি যদি দেহ ত্যাগ করে চলে যাও রথের চাকায়, তুমি যদি তোমার দেহ বিনষ্ট করে দাও, কখনো কি ভেবেছ তোমার অবর্তমানে কারো হৃদয় হাহাকার হতে পারে, তোমার অবর্তমানে কারো হৃদয়ে পীড়ার সঞ্চার হতে পারে, তুমি কি বুঝো না সনাতন, আমি যে তোমায় কতটা ভালোবাসি। মহাপ্রভু বলছেন, তুমি কি বুঝো না আমি যে তোমায় কতটা ভালোবাসি। সনাতন, ওই দেহে কুণ্ডরসার জন্য তুমি দেহ ত্যাগ করতে চাইছ, আসো সনাতন, আসো একবার আমার নিকটে আসো। না প্রভু, তুমি আমায় আর জড়িয়ে ধরিও না, আমি আর অপরাধী হতে চাই না। ওরে ভক্ত যদি আমার কাছে না আসতে পারে, আমি তো ভক্তের কাছে ছুটে যেতে পারি, ভক্ত আমার কাছে না আসতে পারে, কিন্তু আমি যে তার প্রেম ভক্তির কাছে বাধা, আমি যে তার প্রেমের কাছে বাধা, আমি যে তার প্রেম রসিতে আবদ্ধ, হ্যাঁ, ভক্ত আমার কাছে না যেতে চাইলেও আমি ভক্তির কাছে যেতে পারি, আমি যে তোমার প্রেমের কাছে বাধা সনাতন, আমি আমি তোমার কাছে যাবই। এই বলে গৌর হল।
ধরি সনাতনকে জড়িয়ে ধরলেন, প্রেম আলিঙ্গন দিলেন সঙ্গে সঙ্গে সনাতনের দেহে কারণ সনাতনের দেহ ত্যাগের সংকল্প আসুক, তারপর তিনি শিক্ষা দিবেন যে দেহ ত্যাগ যদি কেউ করে নিজের ইচ্ছায় তাকে আত্মহত্যা বলে। এই দেহ পেয়েছি কৃষ্ণ সেবার জন্য, এই দেহ পেয়েছি ভগবত আরাধনার জন্য, ওই দেহটাকে বিনাশ করার জন্য নয়, বিনাশের জন্য দেহ নয়, দেহ পেয়েছি কৃষ্ণ সেবার জন্য। সেই ভগবান কৃষ্ণের সেবাই প্রত্যেকটা মনুষ্য জীবের একমাত্র পাতেও হওয়া প্রয়োজন। তাই আমরা যে ব্রজলীলার প্রসঙ্গ থেকে গৌর লীলায় গেলাম, বৃন্দাবনের কাটা কঙ্কর গুলো ওরা ভাবছে আরে কৃষ্ণের মুরলির যে ধ্বনি, মুরলির যে সুষমা পর্বতকে গলিয়ে দেয়, পাষাণকে গলিয়ে দেয়। হে মুরলীধর ত্রিবঙ্গ ভঙ্গিমধারী কৃষ্ণ, একটি বার বংশীতে নিনাদ তোলে আমাদেরকেও ধুলার সঙ্গে মিশিয়ে দাও। ওই কৃষ্ণ যখন ওই কোমল কোমল চরণ দ্বারা ওই ধুলিকার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমরা যেন তার পদস্পর্শ পেতে পারি। কৃষ্ণ যখন ধুলায় গড়াগড়ি দেবে, আমরা যেন তার গায়ের সঙ্গে মিশে যেতে পারি। এই যে আমরা গোপী চন্দন দে, এগুলো কি? এগুলো তো বৃন্দাবনের মৃত্তিকা, বৃন্দাবনের মাটি, ব্রজ গোপীদের চরণের ধুলা, এই তিলক, এগুলো এগুলো বৃন্দাবনের মৃত্তিকা, বৃন্দাবনের ব্রজগোপীদের চরণ রেণু। কঙ্কর গুলো কাটা গুলো ভাবছে কৃষ্ণ তুমি বংশী ধ্বনি করে আমাদেরকে মিশিয়ে দাও, আমরা যেন তোমার গাত্রে স্পর্শ করতে পারি। ধরণী মাতা বলছেন, হে শ্যাম সুন্দর, হে নীলমণি কানু, কতদিন অপেক্ষা করে আছি, তুমি গোচারণে আসবে, তোমার চরণ ধুলি পাব, তোমার চরণ ধুলিতে অভিষিক্ত হব। ওই চরণ ধুলি তুমি একবার দিয়েছিলে আমাকে ত্রেতা যুগের লীলায়, আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম, এই জন্যই তো আমি ভরতের কাছে চিরঋণী। ওই ভরত যদি তোমার পাদুকা না রাখতো তাহলে আমি তোমার চরণ ধুলি পেতাম না। সে অপূর্ব লীলা। ভগবান রামচন্দ্র যখন রাজত্ব ত্যাগ করে যাচ্ছেন, তখন ভরত এসে বলছে যে দাদা তুমি তো চলেই যাবে, তাহলে তুমি ফিরে চলো। না না ভরত, আমি চলে এসেছি, মামার বাড়িতে তো ছিলেন প্রথম, তাই বনে এসে ফিরিয়ে নিতে চাইছিলেন, আমার ফিরে যাওয়া সম্ভব নয়, তাহলে তোমার কিছু দাও যাকে আমি কেন্দ্র করে রাজ সিংহাসন আমি চালাবো, রাজত্ব চালাবো। পাদুকা দিলেন, ভূমি মাতা বলছেন আমি চিরঋণী ভরতের কাছে, চিরঋণী, যে তোমার পাদুকা নিয়েছিল বলে আমি ওই কোমল চরণের ধুলিতে অভিষিক্ত হতে পেরেছিলাম, কিন্তু সেই জায়গাতেও আমি চিরতৃপ্ত নয়, মাত্র কয়েকটা বছর তোমার চরণ রেণুতে অভিষিক্ত হলাম। তুমি যখন রাবণকে বধ করে আবার রাজত্বে ফিরে আসলে, তখন তো তুমি সেই পাদুকা আবার গ্রহণ করেছিলে, তাই আমি তখনও আক্ষেপ করেছিলাম আমারে সেই চরণদলি মাত্র কিছুটা বছর আমি তোমার পেলাম, আমার হৃদয়ের অতৃপ্ত আকাঙ্ক্ষা কখন পূরণ হবে, তাই এই লীলায় তুমি আমাকে আর বঞ্চিত করিও না, আমি তোমার চরণ দুলিতে অভিষিক্ত হতে চাই শ্রীকৃষ্ণ। তাই মা যশোমতিকে বলছেন, মা
নবলক্ষ বেণু তাদেরকে তুমি যেহেতু পাদুকার ব্যবস্থা করে দিতে পারবে না ও মা, তাহলে আমারও পাদুকা পরার কোনো আবশ্যকতা নাই। আমরা গোপ, আমরা গো সেবা করব, গো সেবাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই আমি নগ্ন পদে খালি পায়ে আমি গুচারণ লীলায় যাব, প্রত্যেকের ইচ্ছে আস্পুরণ হল। শ্রীমতী রাধা রানী তিনিও আজ সুবলের বেশ ধারণ করে এসেছেন, তিনি আজ প্রাণ বধুয়ার লীলায় পুষ্টি সাধন করবেন। সবসময় শ্রীমতী রাধারণী তিনি কুলবালা কুল রমণী দুটো শিক্ষা দিয়েছেন জগৎজীবকে, ভক্ত অঙ্গীকার করে আর গুরু আবেশে আবেশিত হয়ে কি করে ভগবানকে ভালোবাসবে ভক্ত, এই শিক্ষাটা শ্রীমতী রাধারানী দিয়েছেন। যার শাশুড়ি কৃষ্ণ বিদ্বেষী, যার ননদী কৃষ্ণ বিদ্বেষী, যার স্বামী পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষ করে, সমস্ত সমাজ যে রাধারানীর চরিত্রে কালিমা লেপন করে, যে রাধারানীকে অসতী বলে, কলঙ্কিনী বলে, কুলটা বলে, সেই রাধারানী শিক্ষা দিলেন কেমন করে গোবিন্দ ভজন করতে হয়। আর গুরু রূপে তিনি শুধু এই জগতের গুরু না, তিনি কৃষ্ণেরও গুরু, তিনি হলেন প্রেমের গুরু। শ্রীমতী রাধারানী সর্ব সময় গুরুকে স্মরণ করে চলতে হয়। ভালো করে কথাটা বুঝবেন, গোপাষ্টমীর মূল তাত্ত্বিকতা বুঝুন, সর্বসময়ে গুরু স্মরণ করে কার্য করতে হয়, নতুবা সেই কার্য সফল হয় না। রাধারানী গোবিন্দের প্রেমের গুরু, আজকে সেই গোবিন্দ গুচারণে যাবেন। তাই প্রেমের গুরু শ্রীমতী রাধারানী যদি সঙ্গে না যায়, লীলা কখনো পুষ্টি সাধিত হবে না। তাই তো সুবলের বেশ ধারণ করিয়ে গোপাল আমার শ্রীমতী প্রেমময়ী রাধারানীকে নিয়ে ও গুচারণ লীলায় যাত্রা করছেন। আমার গোবিন্দ হৃদয়ে রাধে 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 বলে আজি ধ্বনি করছে, কৃষ্ণ নিজে বলেছেন মুই পিত বাস রাধা রানীর দাস তিলেক সঙ্গে সয়জার কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম রাধারানীর দাস তিলেক সঙ্গে সয়জার, কেউ যদি তিলেক পরিমাণ সংশয় করে, সন্দেহ যদি করে আমি রাধা দাস এই বিষয়ে, ওরে কোটি জন্ম যদি ভজয়ে আমারে, কোটি জন্ম যদি আমার ভজন না করে, সে কখনো আমার কৃপা পাবে না। মুই পিতবাসী রাধা রানীর দাস তিলেক সংশয়জার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম তার, তার মানব জনম বিফলে
যাবে। শুনবো আগামীকাল আমরা রাধারানীর দাস কি করে, কি করে রাধারানীর দাস এই 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 ভাবনায় যদি কেউ সংশয় করে, সে যে কৃষ্ণ চরণ লাভ করতে পারে না। জয়দেব মহাপ্রভুর পূর্বে যিনি আবির্ভূত হয়েছিলেন পণ্ডিত কবি জয়দেব, সেই জয়দেব সংশয় করেছিলেন কৃষ্ণ রাধারানী দাস কি করে হবে, কি করে রাধারানীর চরণ কৃষ্ণ ধরবে মানভঞ্জন লীলায়, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। তার কি লীলা হয়েছিল আমরা আগামীকাল সেই লীলা শুনব। এবং আগামীকাল আপনারা এই লীলা শ্রবণের জন্য নিশ্চয়ই আসবেন, তবে একটা বিশেষ আপনাদের চরণে নিবেদন, আগামী 14-11-21 খ্রিস্টাব্দ রোজ রবিবার প্রদীপ প্রজ্বলন হবে। এবং এই যে রাসলীলা, যে অপূর্ব লীলা, সর্বোত্তম লীলা, কৃষ্ণের যত লীলা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম লীলা রাসলীলা, আমরা শুনবো সেই রাসেরও কথা। সেই রাসলীলা মহোৎসব এই মন্দিরে হবে। আপনারা সবাই আপনাদের সামর্থ্য অনুযায়ী কমিটি বৃন্দের সঙ্গে এই রাসলীলা মহোৎসবে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আপনারা অংশগ্রহণ করুন। চাল ডাল সবজি অর্থ আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মন্দির কর্তৃপক্ষকে আপনারা সহযোগিতা করে এই রাস মহোৎসবকে সার্থক করে তুলুন, সুন্দর করে তুলুন। যত প্রকার উৎসব রয়েছে সর্বোত্তম উৎসব, যত লীলা রয়েছে সর্বোত্তম লীলা রাসলীলা, এই লীলাতে এই উৎসবে যারা যা কিছু দান করবেন বিশেষ কৃপা হবে, কারণ এটা সর্বোত্তম লীলা। কৃষ্ণের যত লীলা রয়েছে তার মধ্যে সর্বোত্তম লীলা হচ্ছে রাসলীলা। আমরা এই রাস সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। আজকে 21তম রজনী, 32 দিন আমাদের প্রবচন। আরো আমরা অনেকদিন পাচ্ছি, আমরা ধারাবাহিক ভাবে এই লীলা শ্রবণ করবো। চলুন আমরা একটু রাধারানীর চরণে অঞ্জলি নিবেদন করে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন এখানে বিশ্রামের পথে যাব। রাধে রাধে জয় রাধে রাধে
I'm not afraid.